আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো বন্ধুরা কেমন আছেন বন্ধুরা অনেক দিন পর আমি আপনাদের সামনে এলাম ট্যাবলেট সম্পর্কে দুটো কথা বলতে দেখুন ট্যাবলেট এখন আর কোথাও পাঠানো যাবে না ঠিক আছে কারণ কুরিয়ার সার্ভিস অফিসের মধ্যে যারা আগে ছিল তারা বদলে হয়ে গেছে কোথায় চলে গেছে জানি না সেগুলো আমার বন্ধু ছিল তারা বেশ ভালো কাজ করছিল। কিন্তু এখন যারা নতুন এসেছে তারা বলছে ট্যাবলেট পাঠানো যাবে না হ্যাঁ ডাক্তার প্রেসক্রিপশন চাই আর যেখান থেকে ওষুধটা কিনেছেন সেখানকার একটা ইয়ার থাকতে হবে ওই কাগজ থাকতে হবে ঠিক আছে তো এগুলো সম্ভব হচ্ছে না এ দেখুন লন্ডন থেকে এক ভাই তিনি আমাকে টাকা পাঠিয়ে দিয়েছেন ওই ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে সাতশো প্লাস একশো আটশো রিয়াল পাঠিয়েছেন তো তিনার আমি ওষুধগুলো কিনে আজকে কিনেছি তিনবার ওই টাকা ওঠানোর জন্য আমি দুবার গিয়েছিলাম ঠিক আছে যাওয়ার পর টাকাটা তুলেছি তোলার পর আপনার ওষুধটা আজকে পার্সেল এই দেখুন পার্সেল আমি তৈরি করেছি ঠিক আছে ইউকে ইউকে তো এই পার্সেল আমি তৈরি করে এই দেখুন এখানে আমার ঠিকানা এই দেখুন এইটা আমার ঠিকানা আছে তো আমি এই সমস্ত তৈরি করে গিয়েছিলাম আজকে পোস্ট পোস্ট অফিসে গিয়েছিলাম তো তারা আমাকে এই কথা বলছে যে ডাক্তার প্রেসক্রিপশন ছাড়া ওষুধ পাঠানো যাবে না এ দেখেন আমি এর মধ্যে ওষুধগুলো রেখেছি চারটে প্যাকেট আছে দেখতে পাচ্ছেন চারটে প্যাকেট আমি দেখিয়ে দিচ্ছি বার করে এ দেখেন স্নপি ঠিক আছে একটা দুই টু তারপরে আর এখানে দেখুন দুটো ভিতরে চারটে ওষুধগুলো এই দেখুন চার প্যাকেট ঠিক আছে আমি দেখিয়ে দিই আপনার এখানে দেখেন চারটি ঠিক আছে আর একটাতে ছয়টা করে ট্যাবলেট আছে একটাতে ছটা করে ট্যাবলেট আছে আগে একটাতে চারটে করে থাকতো এখন ছয়টা করে আগে দামও অনেক মানে খুব বেশি নয় তো এই যাই হোক কথা হলো এই ট্যাবলেট পাঠানো এখন বন্ধ হয়ে গেছে বন্ধুরা আপনারা আর ট্যাবলেট আমার কাছ থেকে অর্ডার দিবেন না ঠিক আছে বন্ধু আর এই কথা হলো এই যে মিলন ভাই আমার আমাকে পাঠিয়েছেন আর আটশো টাকা পাঠিয়ে আটশো রিয়াল পাঠিয়েছেন তো আমি তিনটে টাকাটা এখন দিতে পারছি না আমি এই কটা যে বিক্রি করতে পারি বিক্রি করার পর টাকাটা হওয়ার পর আমি তেনাকে আবার ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে টাকাটা পাঠিয়ে দেবো আর তিনার জন্য আমি তিনবার দৌড়াদৌড়ি করেছি দুইবার শুধু টাকা তুলতে আবার দুইবার যেতে হয়েছে কারণ তিনি একটা ভুল ভুল নম্বর দিয়েছেন এক হবে দুই তিনি তিন তিন দিয়েছেন ওই তিন দিয়েছেন ঠিক আছে যার জন্য আমরা দ্বিতীয় দ্বিতীয়বার গিয়েছি গিয়ে টাকা তুলে নিয়ে আসছি তারপর আজকে আবার আমি গিয়ে সমস্ত পাঠাতে গিয়েছিলাম তিনবার গিয়েছি অনেক খরচ আসে কিন্তু আমি তিনা বেশি না আমার পকেট থেকে কাটবো টাকা তিনার কাছ থেকে মাত্র পঞ্চাশ পঞ্চাশ টাকা কাটার চেষ্টা করব ঠিক আছে তিনার আর বাকি টাকা তিনাকে আমি দেওয়ার চেষ্টা করব যদি টাকা যত তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে তত তাড়াতাড়ি আমি তিনার এই আপনার ও টাকাটা পাঠিয়ে দিব। মিলন ভাইকে ইয়াতে ওই আপনার ইউকে ঠিক আছে বন্ধুরা তো এই কথা আমি আপনাদের সামনে অনেক দিন পরে এলাম কারণ আমার কাজ হচ্ছে সততার সঙ্গে কাজ আর হারাম খাওয়া নয় কখনো হারাম খাবো না হারাম খাবো না আমার কাজ হচ্ছে মানুষের সেবা করা মানুষকে উপরে তোলা হ্যাঁ যারা গর্তে পড়ে আছে যারা নিচে পড়ে তা উপরে তোলা ট্রেনে উপরে তোলা তা আমি এবার যখন দেশে যাব দেশে যাওয়ার পর আমি আমার দেশ এবং আমার আশেপাশের দেশের মানুষের সেবা করব। যারা আমার ব্যবসা করতে চায় ব্যবসার মাধ্যমে মানুষকে আমি মানে বেকারত্ব দূর করতে যাব বিভিন্ন ব্যবসার আইডিয়া আমি সামনে তুলে ধরবো বিভিন্ন ব্যবসার আইডিয়া এবার যার যে ব্যবসা ভালো লাগবে সে ব্যবসা সে করবে শুধু ব্যবসার আইডিয়া নয় ব্যবসার মাল আমার কাছ থেকে পাবেন আপনারা ঠিক আছে আমি বড় বড় ম্যানুফ্যাকচারিংদের সঙ্গে যোগাযোগ করব যোগাযোগ রাখবো এবং তার সঙ্গে যোগাযোগ রেখেছি এবং দেশে গেলেই কাজ শুরু করে দেব ঠিক আছে বিভিন্ন মাল খুব অল্প দাম আমার কাছে পাবেন সেগুলো নিয়ে আপনারা এলাকাতে বিক্রি করবেন ভালো ভালো একটা মানে পাবেন আপনি তো শুধু একটা আইটেম নয় বিভিন্ন আইটেম এক থেকে নিয়ে কুড়ি আর উপরে বিভিন্ন আইটেমের ব্যবসা আমি আইটেম দেখাবো আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখাবো এবং আপনারা যদি নিতে চান আপনাদেরকে আপনারা আমাকে ওই হোয়াটসঅ্যাপের মাধ্যমে অথবা ইমোর মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ রাখতে পারেন দেখে আপনারা আপনারা ওই সমস্ত আইটেমের আপনারা কি করবেন সেগুলো একটা আপনার ফটো তুলে আমাকে পাঠিয়ে দেবেন যে এইটা আমার পছন্দ হয়েছে এটা আমি নিতে চাই তাই আমি আপনাদেরকে পাঠিয়ে দিব ইনশাল্লাহ যখন দেশে যাব তখন সমস্ত সকল ধর্মের মানুষ কি হিন্দু কি মুসলিম সবাই আমার আম আর আমার কাছে পার্টি পাঠিফাটি কিছু নাই তৃণমূল সিপিএম বিজেপি সবাই আমার কাছে সমান আমি সবার ভালো চাই সবাই আমার কাছে সমান ঠিক আছে বন্ধুরা তো সবার শুভ কামনা করে এখন বিদায় নিচ্ছি আপনার সবাই ভালো থাকবেন ওকে বন্ধুরা আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাকু